সালাম আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য, আপনাদের সবার উদ্দেশ্যে আমি আপলোড দিয়েছি। সেটা হচ্ছে যে আজকে আরো একটা ভিসা আমার হাতে এসছে, সেটা হচ্ছে যে দুবাই টুরিস্ট ভিসা, এক মাসের টুরিস্ট ভিসা। মাত্র কয়দিন? 6 দিন লেগেছে আলহামদুলিল্লাহ। আজকে প্রতিদিনের ভিসা আসছে, অ্যাপ্রুভাল হচ্ছে প্রতিদিন। 2 মাসের ভিসা, 1 মাসের ভিসা, মাল্টিপল ভিসা প্রতিদিন আপডেট হচ্ছে, প্রতিদিন অ্যাপ্রুভাল হচ্ছে। সো যাদের ভিসা দরকার, সো প্লিজ কন্ট্যাক্ট করুন। আমার 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 ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, সেখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। আমার নাম্বার দেওয়া আছে, সবকিছু আমার ডিটেলস দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। যাই হোক, ভিডিও শুরু করা যাক। এই যে দেখুন, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে একটা ভিসা, এটা হচ্ছে 1 মাসের টুরিস্ট ভিসা, যেটা আজকে আমি অ্যাপ্রুভাল পেলাম। অনেকগুলো ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমি উদাহরণ দিচ্ছি যেটা, সেটা হচ্ছে অনেকেই বারবার একটা কোয়েশ্চেন করে যে ভাই, ভিসা স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, বা দুবাইতে টুরিস্ট ভিসায় গিয়ে ভিসা পরিবর্তন করা যাচ্ছে না। অনেকে এইভাবে বলতেছে যে, শুনতেছে, অনেকের মুখে শুনতেছে, কিন্তু বাস্তবে অনেকেই দেখে নাই বা করে নাই। যারা করছে তারা তো জানে, বা যা কাজ চলতেছে, যেটা যে দুবাইতে টুরিস্ট ভিসায় গিয়ে ভিসা পরিবর্তন করা যাচ্ছে, ভিসা স্ট্যাটাস পরিবর্তন করা যাচ্ছে, চেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে? এটা 100% সত্য। আমি আমার ভিডিওতে সবসময় বলে আসছি যে ভাই, দুবাইতে এখনো ভিসা পরিবর্তন হচ্ছে, আপনি টুরিস্ট ভিসা গিয়ে সেটাকে আপনি পরিবর্তন করতে পারছেন, যে কোনো কোম্পানিতে, যে কোনো লাইসেন্সে, যে কোনো ভাবে আপনি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারতেছেন, সেখানে আপনি এমপ্লয়মেন্ট ভিসা লাগাতে পারতেছেন বা রেসিডেন্ট পারমিট নিতে পারছেন টুরিস্ট ভিসা গিয়ে দুবাইতে। এটা আমি প্রুফ দেখাবো। সেটা হচ্ছে যে দেখুন, ভিসাতে লেখা আছে, আমার স্ক্রিনে যে ভিসাটা দেওয়া আছে, সেই ভিসাতে লেখা আছে, তাদের ওয়েবসাইট থেকে, তাদের ইমিগ্রেশন থেকে, আইসিপি থেকে বলে দেওয়া হয়েছে ভিসার নিচে, যে আপনি দুবাইতে যখন টুরিস্ট ভিসায় যাবেন, যাওয়ার পরে অবশ্যই আপনাকে যতদিন সময় দেওয়া হয়েছে এই ভিজিট ভিসায় যাওয়ার পরে, এই সময়ের ভিতরে আপনাকে অবশ্যই ভিসা পরিবর্তন করতে হবে, যেটা নির্দিষ্টভাবে লেখা আছে ইংরেজিতে। ইংরেজিতে না জানলে আমি আপনাদেরকে, সেই জন্য যদি বুঝেন না, সেই জন্য আমি বাংলায় বলতেছি, তারা ইংরেজিতে লিখে দিয়েছেন যে নির্দিষ্ট সময় আপনাকে চলে আসতে হবে এই এই ভিজিট ভিসাটা যাওয়ার পরে, অথবা এই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে ভিসা স্ট্যাটাস পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে, বা চেঞ্জ করতে পারবেন, সেই জন্য তারা লিখেছে এখানে, ঠিক আছে? আপনি ভিজিট ভিসা যাওয়ার পরে হয় আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে আবার বাংলাদেশে চলে আসতে হবে, অথবা আপনাকে সেখানে ওই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে ভিসা স্ট্যাটাস পরিবর্তন করতে হবে। বিভিন্ন লাইসেন্সে আপনি ভিসা লাগাতে পারবেন, বিভিন্ন লাইসেন্স করতে পারবেন, আপনি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, ইনভেস্টার ভিসা, পার্টনার ভিসা অথবা এমপ্লয়মেন্ট ভিসা, যে কোনো কোম্পানিতে ভিসা আপনি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, মানে রেসিডেন্ট পারমিট নিতে পারবেন নির্দিষ্ট সময়ের ভিতরে। সো এটা দুবাই সরকার বলে দিয়েছে, তাদের ভিসাতে লিখিয়ে দিয়েছে। সো আপনি সঠিক সময়ে আপনি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সেখানে থাকতে পারবেন, আপনি সেখানে ভিসা পরিবর্তন করতে পারবেন, আদারওয়াইজ আপনাকে ব্যাক করতে হবে সঠিক সময়ে। দুবাই ভিজিট ভিসা নিয়ে সঠিক সময়ের ভিতরে এই কাজগুলো করতে হবে, না হলে আপনাকে ভ্রমণ করে, আপনি ঘোরাফেরা করার পরে বা ভ্রমণ করার, ভ্রমণ শেষ হওয়ার পরে আপনাকে অবশ্যই ফেরত আসতে হবে। তাহলে আপনাকে দুবাই সরকার আবার নতুন করে ওয়েলকাম করবে বা নতুন করে ভিসা দেবে আপনাকে, যে কোনো সময় আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ভিসা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? ভিসা রিজেক্ট হবে না, কোনো ধরনের কোনো সমস্যা পড়বেন না আপনি। যদি আপনি অবৈধভাবে সেখানে স্টে করেন, অবৈধভাবে থাকেন, বা সেখানে আপনার ভিসা এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি জরিমানা গুনতে হবে, দ্বিতীয়বার ব্ল্যাকলিস্ট হবেন, আপনি দ্বিতীয়বার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এই সমস্যাগুলো হতে থাকবে। সো যাই হোক, আমি সবাইকে অ্যাওয়্যার করার জন্য আমি ভিডিওটা দিয়েছি যে দেখুন, ভিসাতেই লেখা আছে যে ভিসা পরিবর্তন হচ্ছে, ভিসার নিচেই লেখা আছে ভিসা পরিবর্তন হচ্ছে, আপনি গিয়ে সেখানে ভিসা পরিবর্তন করতে পারবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। ইনশাল্লাহ নেক্সট আরও ভালো ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো আপডেট নিয়ে আসবো। আবারও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।